পশ্চিমবঙ্গে সংখ্যালঘু ছেলে মেয়েদের যে লোন প্রকল্প রয়েছে, সেখানে আপনারা বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, মুসলিম, পারসি, শিখ এই সমস্ত সম্প্রদায়ের ছেলে মেয়ে হলে সরকারের কাছ থেকে আপনি লোনের জন্য আবেদন করতে পারবেন এবং আপনার ব্যবসা চালু করার জন্য আপনাকে সরকার লোন দেবে। তো এই লোন প্রকল্পে আপনি কিভাবে আবেদন করবেন এবং কি কি যোগ্যতা থাকার প্রয়োজন, কারা আবেদনের যোগ্য, এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। ভিডিওর সঙ্গে থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন ভিজিটার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। এছাড়াও কর্মসাথী প্রকল্পের যে লোন দেওয়া হচ্ছে বেকার ছেলে মেয়েদের, সেই লোনের জন্য আপনি কিভাবে আবেদন করবেন তার ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা আছে। সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনি কর্মসাথী লোনের জন্য আবেদন করতে পারবেন এবং সরকারের কাছ থেকে 2 লক্ষ টাকা সাবসিডি লোন পাবেন। তো বন্ধুরা, আমরা এখন যেটা মেন আলোচনার বিষয় এখানে দেখছেন, সংখ্যালঘু উন্নয়ন বৃত্তি নিগমের যে লোন প্রকল্প রয়েছে, যেখানে আপনারা লোনের জন্য আবেদন করতে পারবেন। এখানে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু উন্নয়ন ও বৃত্তি নিগমের তরফ থেকে এই লোন দেওয়া হবে। মেয়াদী ঋণের আবেদন পদ্ধতি, এখানে প্রথমত যেটা বলা হচ্ছে, সংখ্যালঘু উন্নয়নের সাথে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু উন্নয়ন ও বৃত্তি নিগম নির্ধারিত আবেদনপত্রের মাধ্যমে মেয়াদী ঋণের জন্য দরখাস্ত আহ্বান করছে। কেবলমাত্র সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, মুসলিম, পারসি, শিখ এই সমস্ত সম্প্রদায়ের ছেলেমেয়েরা এখানে আবেদন করতে পারবেন। ভারতবর্ষের নাগরিক হতে হবে এবং পশ্চিমবঙ্গের বসবাসকারী লোকেরা তাদের আর্থিক উন্নতির জন্য যে কোনো বাণিজ্যের উদ্যোগের ক্ষেত্রে ঋণের জন্য আবেদন করতে পারবেন। তো আপনারা যে কোনো ব্যবসা শুরু করতে চাইলে আপনি এই সমস্ত সম্প্রদায়ের মধ্যে হলে এখানে আবেদন করতে পারবেন। আবেদনকারীর কি কি যোগ্যতা থাকতে হবে, প্রথমত যেটা বলা হচ্ছে, এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে, পারিবারিক বার্ষিক আয় গ্রামীণ এলাকার ক্ষেত্রে 98,000 টাকার কম হতে হবে এবং শহর অঞ্চলের ক্ষেত্রে 1,20,000 টাকার কম হতে হবে। 3 নম্বরে যেটা বলা হচ্ছে, আবেদনকারী যে বছরে ঋণের জন্য আবেদন করছে সেই বছরে 1 জানুয়ারিতে তার বয়স হতে হবে 18 থেকে 50 বছরের মধ্যে। অর্থাৎ আপনি যদি 2020 সালে আবেদন করছেন, তো 1 জানুয়ারি 2020তে আপনার এই বয়সটা হিসাব করতে হবে। 4 নম্বর শর্ত যেটা বলা হচ্ছে, 40,000 টাকা ঊর্ধ্বে আপনি যদি লোন নিতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে একজন জামিনদাতার প্রয়োজন হবে। তো 40,000 টাকার নিচে যদি আপনি লোন নেন তাহলে আপনি নিজেই আবেদন করতে পারবেন, কোনো গ্রান্টারের প্রয়োজন হবে না। 40,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত লোন নিলে ট্যাক্স প্রদানকারী অথবা বৃত্তি নিগমে শিক্ষিত তথা ডাক্তার, ইঞ্জিনিয়ারিং প্রভৃতি পেশার সাথে যুক্ত যারা রয়েছেন বা সরকারি কর্মী যারা রয়েছেন, তো তাদের একজনকে গ্রান্টার হিসাবে আপনাকে এখানে রাখতে হবে। 6 নম্বর পয়েন্টে বলা হচ্ছে, ব্যবসা প্রয়োজনীয় প্রশিক্ষণ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন। তো আপনার যদি চালু ব্যবসা থাকে, ব্যবসাটাকে আরও বাড়াতে চান, সেই ক্ষেত্রে আরও সুযোগ সুবিধা রয়েছে এবং আপনার যদি ব্যবসা সম্বন্ধে কোনো অভিজ্ঞতা বা প্রশিক্ষণ থাকে তাহলে আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে। 7 নম্বর পয়েন্টে, আবেদনকারী ইতিমধ্যে কোনো ব্যাংক বা আর্থিক সংস্থার কাছ থেকে লোন নিয়ে থাকলে বা লোন শোধ করতে ব্যর্থ হলে আবেদন গ্রাহ্য হবে না। আপনার যদি আগে থেকে কোনো লোন থাকে এবং আপনি যদি এখনও সেই লোন শোধ না করে থাকেন তাহলে আপনি এখানে লোন পাবেন না। 8 নম্বর পয়েন্টে, বার্ষিক 6% হারে আপনাকে সুদ দিতে হবে। বার্ষিক 3টে অথবা 5টা কিস্তির মধ্যে আপনাকে এই লোন পরিশোধ করতে হবে। তো এখানে বছরে 3টে কিস্তি পড়তে পারে আপনার অথবা বছরে 5টা কিস্তি আপনি নিতে পারেন। এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে আপনি এই লোন শোধ করতে পারবেন। আবেদনকারীর নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। আবেদনপত্রের সাথে ভোটার কার্ড, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা এবং ব্যবসার প্রমাণপত্র হিসাবে ট্রেড লাইসেন্স এর ফটোকপি অর্থাৎ জেরক্স কপি আপনাকে দিতে হবে। আবেদন কোথায় করবেন? তো প্রথমত বিডিও অফিসে আবেদন করা যাবে। গ্রাম অঞ্চলে যারা বসবাস করছেন তারা বিডিও অফিসে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন এবং সেখানেই আবেদনপত্র জমা দিতে পারবেন। এছাড়াও শহর অঞ্চলে যারা বসবাস করছেন তারা যে এসডি অফিস রয়েছে, তো এই এসডি অফিস থেকে ফর্ম কালেক্ট করতে পারবেন এবং সেখানেই ফর্ম জমা করতে পারবেন। তো কলকাতার ক্ষেত্রে কলকাতার যে সংখ্যালঘু ভবন রয়েছে সেখানে আপনি আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। এছাড়াও আবেদনপত্র আপনি wbmdfc.org এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারবেন। তো আবেদনপত্র যদি আপনি ডাউনলোড করতে চান, লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনি আবেদনপত্র ডাউনলোড করে নিতে পারবেন। এটা হচ্ছে আপনার আবেদনপত্র। এখানে আপনার নাম, পিতার নাম এবং আপনার সমস্ত ঠিকানা এখানে লিখতে হবে।
এরপরে আপনার মোবাইল নাম্বার, আপনার বিকল্প কোনো মোবাইল নাম্বার থাকলে সেটা, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে যদি রেজিস্ট্রেশন করা থাকে তার নাম্বার, ভোটার আইডি কার্ডের নাম্বার, আধার কার্ডের নাম্বার, বিবাহিত কি অবিবাহিত সেটা আপনি এখানে লিখে দেবেন। তারপরে আপনার ধর্ম কি রয়েছে, ওবিসি কি না তাহলে এখানে টিক দেবেন। এরপরে আপনার জন্ম তারিখ, আপনার কত বয়স সেটা আপনাকে লিখতে হবে, লিঙ্গ পুরুষ মহিলা সেটা এখানে টিক দেবেন। শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে, পারিবারিক বার্ষিক আয় কত রয়েছে, তো বার্ষিক আয়টা অবশ্যই খেয়াল রাখবেন, গ্রামের ক্ষেত্রে 98,000 টাকার কম আপনাকে এখানে উল্লেখ করতে হবে, শহরের ক্ষেত্রে 1,20,000 টাকার কম এখানে উল্লেখ করতে হবে। আপনি কত টাকা লোন নিতে চাইছেন এবং আপনার প্যান নাম্বার কত রয়েছে, প্যান কার্ড থাকলে প্যান কার্ডের নাম্বার এখানে দেবেন। এরপরে লোনের মেয়াদ আপনি কত বছরের মধ্যে শোধ করতে চাইছেন, 3 বছর নাকি 5 বছর সেটা আপনি এখানে টিক দিয়ে সিলেক্ট করতে পারবেন। এবং দোকান ব্যবসার নাম এখানে লিখবেন, যে ব্যবসার জন্য লোনের প্রয়োজন সেই ব্যবসার নাম আপনি লিখবেন। নিজস্ব জায়গা নাকি ভাড়া জায়গা, যদি ভাড়ার জায়গা হয়ে থাকে মাসিক কত টাকা ভাড়া দিতে হয়, এই সমস্ত ঘরগুলো আপনাকে ফিল আপ করতে হবে। আবেদনকারীর সম্পূর্ণ ঋণের বিবরণ, যদি আগের থেকে কোনো লোন নেওয়া থাকে তাহলে আপনাকে ইয়েস এবং কোন ব্যাংকে কত টাকা লোন নিয়েছেন তার সমস্ত বিবরণটা আপনাকে দিতে হবে। এরপরে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের বিবরণ দিতে হবে, ব্যাংকের নাম, ব্যাংকের শাখার নাম, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড কত রয়েছে, যে ব্যাংক অ্যাকাউন্টে আপনার এই লোনের টাকাটা আসবে। এরপরে আপনার তারিখ এবং স্থান এখানে দিয়ে দেবেন, আবেদনকারী স্বাক্ষর। এরপরে আরও কিছু KYC ফর্ম রয়েছে, সেগুলো আপনাকে ফিল আপ করতে হবে। এখানে আবেদনকারীর পরিবারের কতজন সদস্য রয়েছে, আপনার পরিবারের সমস্ত সদস্যদের নাম, তাদের সাথে সম্পর্ক কী রয়েছে, তাদের বয়স কত, আয় কত রয়েছে এবং আয়ের উৎস কী রয়েছে, কার কী সেটা আপনাকে এখানে লিখতে হবে। এবং আবেদনকারীর আরও একটা সই এখানে রয়েছে, সেটা আপনাকে করতে হবে। এরপরে যদি আপনি বেশি টাকা লোন নিতে চান, 40,000 টাকার বেশি, তো সেই ক্ষেত্রে আপনাকে যে গ্রান্টার এখানে রাখতে হবে তার সমস্ত ঠিকানা নাম এখানে আপনাকে দিতে হবে, যাকে আপনি গ্রান্টার হিসাবে রাখছেন তার নাম, ফোন নাম্বার থেকে শুরু করে বাড়ির ঠিকানা সমস্ত কিছু, এবং জামিনদাতার স্বাক্ষর এখানে করাতে হবে। এরপরে আপনার এই ফর্মটা ফিল আপ হয়ে গেলে আপনি সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করে এখানে জমা দেবেন এবং জমা দেওয়ার সময় আপনাকে একটা রিসিপ্ট কপি অফিস থেকে দেওয়া হবে। এবার আপনি যেই ফর্মটা ফিল আপ করার পর সঙ্গে কী কী ডকুমেন্ট জমা দেবেন সেগুলো একবার দেখে নেব। তো এখানে দেখছেন আপনার ব্যক্তিগত তথ্য হিসাবে আপনার ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এবং আপনার পেশাগত প্রমাণ, তো এখানে আপনাকে সেই সমস্ত পেশাগত প্রমাণ দিতে হবে। এবং আপনি আয়ের সংশয়পত্র, যেটা আপনি পঞ্চায়েত থেকে বা বিডিও অফিস থেকে নিতে পারবেন, ব্যবসা সংক্রান্ত কোনো বিল থাকলে বা চালান থাকলে সেগুলো আপনি এখানে দিতে পারবেন। পেশাগত তথ্যের ক্ষেত্রে আবেদনকারী ব্যবসায়িক প্রতিষ্ঠানের ছবি, আপনার যে দোকান বা ব্যবসাটা রয়েছে তার সামনে আপনাকে দাঁড়িয়ে একটা ছবি তুলতে হবে এবং সেই ছবির ওপরে আপনাকে ডেট এবং স্বাক্ষর করতে হবে, ছবির উপর দিকে জায়গা একটু খালি রাখবেন। এরপরে ব্যবসার অনুমতিপত্র অর্থাৎ ট্রেড লাইসেন্স যদি থাকে আপনি দিয়ে দেবেন, এবং ঔষধ, খাদ্য, সার, কীটনাশক এই সমস্ত ব্যবসা যদি আপনি করে থাকেন তাহলে সরকারি যে অনুমতিপত্র সেটার জেরক্স আপনাকে দিতে হবে। জামিনদাতা সম্পর্ক, এবং আপনি যদি 40,000 টাকার বেশি লোন নেন তো সেই ক্ষেত্রে জামিনদাতার একটা লেটার, গ্রান্টার যে লেটারটা রয়েছে সেটাকে ফিল আপ করে এর সাথে জমা দিতে হবে, যেটা আপনি অনলাইনে ডাউনলোড করতে পারবেন বা বিডিও অফিস থেকে সংগ্রহ করতে পারবেন। এরপরে ব্যাংকের সমস্ত তথ্য, আপনার ব্যাংকের যে পাসবুকটা সেটার জেরক্স দিতে হবে, এবং অন্যান্য তথ্যের ক্ষেত্রে এগুলো আরও কিছু তথ্য রয়েছে, যদি আপনার এই সমস্ত কিছু থাকে তো সেই ক্ষেত্রে আপনি দিয়ে দিতে পারেন। আর যদি আপনার ভাড়ার জায়গা হয় সেই ক্ষেত্রে আপনার যে লিজের কন্ট্যাক্ট পেপার রয়েছে সেই সমস্ত পেপারগুলো জেরক্স এখানে দিতে হবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন সমস্ত তথ্য, আপনারা কীভাবে লোনের জন্য আবেদন করবেন, কোথায় আবেদন করবেন, এই সমস্ত বিষয়গুলো আমাদের ওয়েবসাইটে আপলোড করা আছে, সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন। এবং এখান থেকে আপনি যে আবেদনপত্র সেটাও ডাউনলোড করতে পারবেন, ইংরেজি ভার্সন বা বাংলা ভার্সনের আবেদনপত্র এখান থেকে আপনি ডাউনলোড করে দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের যাদের লোনের প্রয়োজন রয়েছে আপনারা খুব তাড়াতাড়ি আবেদন করে ফেলুন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। আমাদের সাথে যুক্ত থাকার জন্য, পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন।